বন্ধুরা, সব কেমন আছো? আশা রাখি সব ভালোই আছো। তো আজকে কারিগরি তোমাদের জন্য একটা অতি সাধারণ রেসিপি নিয়ে এসেছে। দেখো, শুক্তো, অনুষ্ঠান বাড়ির শুক্তো আমরা অনেকেই খেয়েছি এবং সেটা খুবই স্বাদ হয়, ভালো হয়, খেতেও বেশ ভালো লাগে, মানে খুবই সুস্বাদু জিনিস। কিন্তু আজকে আমি যে ধরনের একটা শুক্তো নিয়ে এসেছি সেটা ছোটবেলায় আমাদের মা আমাদের করে খাওয়াতেন। আমরা কখনো হয়তো জ্বর বা পেট খারাপ এরকম কিছু হলে মা যেদিন আমাদের প্রথম ভাত খেতে দিতেন সেই দিন একটা শুক্তো তৈরি করতেন। আমরা তখন খুবই ছোট, তখন অতটা ভালো লাগতো না, খাবো না করতাম, কিন্তু এখন দেখছি সেই শুক্তোটা সত্যি বেশ ভালো লাগছে। তা আমার তো বেশ ভালো লাগে, তো আপনাদেরও মনে হয় ভালো লাগবে, আপনারা একবার করে খেয়ে দেখতে পারেন। এই শুক্তোটা করার জন্য আমি একটা পেঁপের, বড় পেঁপের 1/4 ভাগ এরকম ছোট ছোট করে লাউয়ের মতো করে কেটে নিয়েছি। নিয়েছি 1/2 গাজর এরকম ছোট ছোট করে কেটে, 2 উচ্ছেকে উচ্ছের বিচিগুলো ফেলে দিয়ে ছোট ছোট কেটে নিয়েছি, আর একটা কাঁচকলাকে কাঁচকলার খোসাটা ছাড়িয়ে এরকম কেটে নিয়েছি। নিয়েছি একটা বড় আলু ছোট করে কেটে, আর 8টা কি 10টার মতো বিনস এরকম করে কেটে নিয়েছি। আমাদের মা ওরা বিনস ব্যবহার করতেন না, তারা বরবটি ব্যবহার করতেন। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে বরবটিও ব্যবহার করতে পারেন। তো এবার আমি এগুলোকে মা করতেন কড়াইতে সিদ্ধ করে, তখন তো আর সেই সময় তো আর কুকারের অতটা সুবিধা ছিল না, সব বাড়িতে কুকার ছিল না। এখন আমরা খুব তাড়াতাড়ির সময়, আমরা খুব তাড়াতাড়ি, আমরা ফার্স্ট লাইফে চলে এসেছি, আমাদের সব কিছুই তাড়াতাড়ি, তাই আমি কড়াইতে সিদ্ধ করব না, আমি এই সমস্ত সবজিগুলোকে একসঙ্গে কুকারে একটা সিটি মেরে নেব। এবার আমি এই এতে 1 কাপ মতো জল আমি এতে দিয়ে দিলাম, লবণটা আমি পরে দেব, এটাতে একটা সিটি মেরে নেব। কুকারের সিটি পড়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। থেকে ওভেন থেকে নামিয়ে দিচ্ছি এবং গ্যাসটাকে একটু অফ করে রাখছি, আমার কুকারটা খোলা পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে। দেখো বন্ধুরা, আমার কুকার এবার খুলে গেল, আমার সবজিগুলো বেশ ভালোই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আমি আর মায়ের মতো কড়াইতে সিদ্ধ করিনি, আমাদের এখন সময়ের খুব অভাব। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়ে এখানে গ্যাসটা ধরিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হতে দেওয়া হলো। কড়াইটা গরম হতে হতে কুকার থেকে আমি সবজিগুলো এর মধ্যে নামিয়ে নিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি খুব অল্প তেল দেব। অনেকে এই রান্নাটায় বড়ি ভেজে দেন, কিন্তু আমি বড়ি ভেজে দেব না, কারণ রান্নাটা খুব হালকা পাতলা এবং শরীর স্বাস্থ্য পক্ষে মানে যাতে সহজ পাচ্য হয় সেই জন্য করা হচ্ছে, সেই জন্য আমি এতে কোনো বড়ি ভাজা দেব না, কারণ বড়ি ভাজা দিলে বড়ি অনেকটা তেল টেনে নেয় এবং খুব তেলের হয়। আমি সেটাকে খুবই অল্প, এখানে 1 চা চামচ, দেড় চা চামচের মতো তেল ফোড়নে দিচ্ছি। 2টো ছোট তেজপাতা, 1টা শুকনো লঙ্কাকে আমি একটু ফাটিয়ে দিচ্ছি, নয়তো শুকনো লঙ্কাটা ফাটতে পারে। আর দিচ্ছি কিছুটা মেথি, মেথিটা আমি এখানে দিয়ে দিলাম, মেথিটা আমার ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। এইবার আমি এতে একটু আদা দেব, এটাতে আদাটা একটু বেশি লাগে, আমি 1/2 চা চামচের মতো আদা আমি এতে দিয়ে দিচ্ছি। আদাটাকে একটু হালকা করে ভাজতে হবে,
এবার আমি এই সবজিগুলো সব এগিয়ে দেব। রান্নাটা খুব অল্প পরিমাণে হলুদ দিতে হয়, আমি খুব অল্প হলুদ এতে দিলাম। এতে আমি এবার লবণ দেব। এক চা চামচ থেকে কম লবণ, আমি পৌনে এক চা চামচ মতো লবণ আমি এতে দিলাম। এতে আমি এখন আর কিছু দেব না। এবার আমি একটু এর যতটা জল ঝোল আপনারা খাবেন বা তোমরা খাবে সেই অনুযায়ী জল এতে দিতে হবে। আমি এখানে এই চায়ের কাপের, ওতে অল্প জল আছে, আমি এতে চায়ের কাপের এক কাপ জল আমি এতে দিয়ে দিচ্ছি। জলটা যতটা লাগে দেখে দিতে হবে, এটাকে একটু ফুটতে দিতে হবে। এর মধ্যে আমি খুবই অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ তেতো ভাবটা একটু আছে, তো বাচ্চারা খুব একটা তেতো পছন্দ, খুবই অল্প পরিমাণে একটু চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমার শুক্তোটা ফুটতে শুরু করে দিয়েছে বন্ধুরা। এতে আমি কোনো পোস্ত বা সর্ষে কিছু ব্যবহার করব না। আমার মা যেটা একটু ব্যবহার করতেন, শুক্তো একটু ঝোল ঝোল প্রথম পাতে খাওয়ার, একটু ভাতটা মাখার জন্য একটু ঝোল ঝোল রাখা হয়েছে, ঝোলটা যাতে একটু গাঢ় গাঢ় হয় সেই জন্য মা একটু পিটুলি বাটা, পিটুলি বাটা বলতে একটু চাল ভিজিয়ে সেটা শিলে বেটে নিয়ে দিতেন। কিন্তু আমাদের তো এখন আর বাটা বুটি অত কিছু আমরা এখন করি না বললেই চলে, তাই আমি একটু চালের গুঁড়ো রেখে দেই। সেই চালের গুঁড়োটা আমি উপরে হালকা করে একটু ছড়িয়ে দিলাম। আমার এই যে ঝোলটা, এই ঝোলটা একটা সুন্দর একটা গাঢ় গাঢ় ভাব হবে। এটা আমি এখানে হাফ চামচ চালের গুঁড়ো আমি এতে দিয়ে দিলাম। এইবার আমি এতে একটুখানি খুবই অল্প একটু মানে জাস্ট ঘিয়ের একটু গন্ধটা আনার জন্য আমি এখানে একটুখানি ঘি দেবো। ঘিটে ঘিয়ের পরিমাণটা দেখো দেখো কতটুকু, এইটুকু ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম। হয়ে গেল আমার মায়ের মতো করে মায়ের হাতের শুক্তো। আপনারা তোমরা করে খাবে, খেয়ে দেখবে খুবই ভালো লাগবে, এবং তোমরা কমেন্ট বক্সে জানিও যে কেমন লেগেছে। আমার তো ভীষণ ভালো লাগে প্রথম পাতে এই শুক্তোটা খেতে। এবার আমি এটাকে নামিয়ে নেব। হয়ে গেল আমার মায়ের হাতের শুক্তোর মতো শুক্তো। আমি জানি না কতটা করতে পারলাম, তবে মনে হয় কাছাকাছি যেতে পেরেছি, এবং খুবই টেস্টি হয় এই শুক্তোটা। তোমরা এই শুক্তোটা করে খাবে, আমি কীভাবে করলাম সেটা তোমরা দেখলে, এবং এটাতে খুব অল্প সময় লাগে এবং খেতেও প্রথম পাতে এটা খেতেও ভালো লাগে। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবে, কমেন্টস যদি কোনো কিছু জানার থাকে কমেন্টস লিখবে, আর তোমাদের বন্ধুদের সাথে এটাকে শেয়ার করে দেবে। আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান। তোমরা আমার পাশে থাকো, কারিকুরির পাশে থাকো, দেখবে কারিকুরি তোমাদের উৎসাহে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবে। তো আর বাড়াচ্ছি না ভিডিওটা, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে দেখো কারিকুরি তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই আজকের ভিডিওটি শেষ করছে।